হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অনিদ্রা। এটার কারণ হচ্ছে যারা অনিয়মিত বেশি করে চা পান খান, চা বেশি পরিমাণে খান, কিংবা কফি খান, কিংবা অতিরিক্ত উত্তেজনা আছে, যাদের হচ্ছে হাইপার টেনশন আছে, প্রেশার উপর দিকে ওঠে, কিংবা মানসিক দুশ্চিন্তা, হতাশা, অতিরিক্ত রাগ করা, একজিদ্দেপনা করা, এদের হচ্ছে যে অনিদ্রা রোগে ভোগে, মানসিক সমস্যা, কিংবা প্রেমে ব্যর্থতা হওয়া, কাউকে বেশি বারবার করে ফিল করা, এটার কারণে অনিদ্রা রোগ আসতে পারে আপনাদের। অনিদ্রা রোগের জন্য আমি আসলে ভিডিও করতে চাইছিলাম না, তো তারপরে আজকে আমাকে একজন নক দিয়েছে, ভাই ভিডিও ছাড়েন না কেন? এই জন্যই ছাড়া, আসলে সময় হয়ে ওঠে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যা হোক, যদি আপনি ভিডিও করতেছে এখন বাজে আপনার 11:30 রাত, আর আমি ভিডিও যে করব আসলে যখন সময় পাই। আমার চেম্বারের সামনে একটা আপনার ওয়ার্কশপ আছে, যাদের আর কি ছাউনে পেশেন্টের সঙ্গে কথা বলা যায় না, এরকম একটা যন্ত্রণা, যার ফলে আমি ভিডিও ভাই চাইলেও করতে পারি না। আর এত রাতে যদি বাসায় ফিরি সেই এনার্জিটুকু থাকে না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যাক, মহান আল্লাহ তাআলা রহমতে এখন সুস্থ আছি, এই জন্য আপনাদেরকে আজকে কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে যেগুলো স্টুডেন্ট, তাদের আর কি একটু হলেও এক বিন্দু হলেও উপকারে লাগবে। আমি অ্যাকচুয়ালি অনিদ্রার জন্য লক্ষণ অনুসারে যে ওষুধগুলো আসে, মূলত আমি কফি, নাটস, পালসেটিলে লক্ষণ অনুসারে এগুলি আর কি প্রয়োগ করে থাকি। নাটস 200 ইউজ করি, আপনার পালসেটিলা 200, কফি এটা 30 ইউজ করার চেষ্টা করি। তারপরে হচ্ছে যে আপনার আর্সেনিক আয়োড ইউজ করি 200। আপনারা যারা মেটেরিয়া মেডিকে দেখেন এবং অর্গানন দেখেন, ইনশাল্লাহ এই ওষুধগুলো আর কি আপনারা দেখবেন, ইনশাল্লাহ রেসপন্স আসবে। তারপরেও আপনার হচ্ছে ইগনেশিয়াটা দেখতে পারেন, কফিয়া, ইগনেশিয়া, আর্সেনিক আয়োড, পালসেটিলা, নাক্স, এই ওষুধগুলো দেখতে পারেন। যাই হোক, আমরা ওইদিকে না যাই, আমরা আপনাদেরকে ছোট ছোট আর কি সিমটম অনুসারে আপনাদেরকে আমি জানাই, কিছু আমি নোট করেছি, সেই নোটগুলো দেখে আপনি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের যদি দেখেন যে কেউ নেশা করে, নেশা করার কারণে যাদের হচ্ছে আপনার অনিদ্রা রোগ হয়, তাহলে আপনি নাক্স দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে আপনার নাক্স দিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নাক্স মাদার টিংচারও ব্যবহার করতে পারেন, 3x30, তবে 30টা 4 ঘন্টা অন্তর অন্তর ইউজ করলে বেটার ফল পাওয়া যায়। অনেক ডাক্তার আছে আমি দেখছি, ইন্ডিয়ান কিছু রাইটাররা লিখছে মাদার টিংচার ব্যবহার করতে বলছে রাত্রে করে অনলি, তো আমি 200 ইউজ করি, 4 ঘন্টা পর পর পুরে ইউজ করি, পিল ইউজ করাও যায়, সশস্ত্র এবং ডাক্তার কোন আর কি আপনাদের যে অনুসারে আছে সে অনুসারে পিল ব্যবহার করবেন, আর যারা আছে যে আপনার এই সততমিক ট্রিটমেন্ট করেন তারা আপনারা হচ্ছে যে গ্লোভস, আপনি 4-5টা গ্লোভস খেয়ে দিতে পারেন। আমি অ্যাকচুয়ালি আমার ট্রিটমেন্টটা আমি আলাদাভাবে দেখি, আমার যেটাতে ভালো লাগে সেটা আমি করি, আপনাদের যেটা আসলে কোনো এডিশনই আর কি এখন তো বাতিল করেনি হানিম্যান সাহেব, এটা না যারা তর্ক বিতর্ক করবে আমি তাদের সঙ্গে আমি বিটে যেতে চাই। কারণ আমি পৃথিবীর জার্মানে তো আমি ফোন করেছিলাম, ইমেল করেছিলাম, তারা বলেছে যে কোনো হোমিওপ্যাথির কোনো অ্যাডিশনই হ্যানিম্যান সাহেব বাতিল করে নাই, যদি এরকম কেউ তথ্য দিতে পারেন আমি তার সঙ্গে আর কি যেতে চাই, কথা বলতে চাই, এরকম প্রুফ দিয়ে সেকে দেখাতে পারবেন আশা করা যায়। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, যদি আপনার কফিয়ার লক্ষণ যদি আসে, যাদের কফিয়ার রোগী কেমন সিমটমের হয়, মূলত হচ্ছে আপনার অনুভূতি প্রবণ, মতলব বাস টাইপের হবে, তারপরে হঠাৎ উত্তেজনা করবে, শীত কাতর হবে, তারপর হচ্ছে আপনার সারা রাত বিছানার এদিকে ঘুম আসবে, ঘুম আসতে চাইবে, আবার এদিকে ওপাশ ওপাশ এপাশ ওপাশ করবে, তাদের জন্য নানা রকম কল্পনা আসবে, তারা হচ্ছে কফিয়ার রোগী। আবার নানা ধরনের চিন্তাও করতে পারে, দুশ্চিন্তা করতে পারে, কিন্তু দিনে হলে ওগুলো বাস্তবায়ন হয় না, মানে ভুলে যায়। এদের বেলায় হচ্ছে যে আপনার কফি 200 আর কি
রাতটা কিছুদিন সেবন করালে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তো সাফা দেওয়ার মালিক, ওষুধ খাওয়ার জন্য ইনশাল্লাহ রেসপন্স আসবে। আর কিছু পেশেন্ট আছে যারা আছে যে একাকিত্ব থাকতে পছন্দ করে, নির্জনতা পছন্দ করে, গান বাজনা পছন্দ করে না, হইল্লার পছন্দ করে না, তারপর খুব রুক্ষ মেজাজ, সুখ দুঃখ মানে যে ভালোবাসা প্রেম ভালোবাসা সমস্ত কিছু চেপে নিজে নিজেই ঢুকে ঢুকে নিঃশেষ করে দেয়, এরকম ধরনের যেগুলো পেশেন্ট আছে। আবার হচ্ছে যে আপনার এই কথা বলতেছে বলতে বলতে মনে করেন দীর্ঘ শ্বাস ফেলে দেয়, এরকম যারা আছে তাদের ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়ে গেছে, তাদেরকে ইগনেশিয়া দিবেন, আল্লাহ মর্জিত আপনার হাত যশ বৃদ্ধি পাবে। ডাক্তার ভাই বন্ধুরা ইগনেশিয়া দিবেন হচ্ছে 30 দিতে পারেন দিনে 2 মাত্রা, কিংবা 200 দিতে পারেন 2 মাত্রা, ওয়ান পরবর্তীতে আনেন, আর পুরাতন রোগে যা সেটা 10 mm ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনিদ্রা রোগ ইনশাল্লাহ অচিরেই রিমুভ হয়ে যাবে আশা করা যায়। আপনার হচ্ছে যে কিছু পেশেন্ট আছে যারা হচ্ছে মোটা কাটা ডিম খেতে পছন্দ করে এবং মাথা ঘামে, তাদের জন্য যদি আপনার হচ্ছে যে অনিদ্রা রোগ যদি আসে, শৈল বাহু দেখা যায়, এমনি নাদুস মধুর চেহারা এরকম ধরনের যদি আসে, তাহলে আপনি লক্ষণ অনুসারে ক্যালকুলে কাপ দিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ রেসপন্স আসবে এই 30 কিংবা 200, এই আশা করা যায় খুব ভালো আসবে এবং কাল্পনিক স্বপ্ন দেখবে ক্যালকুলে কার্পের রুগীগুলেন। আর হচ্ছে আপনার কিছু রুগী আছে ঘুম ধরেই না একেবারে, আপনার কাছে ডাইরেক্টলি বলবে যে আমার ঘুমের ওষুধ দাও, আমার ঘুমের ওষুধ দাও, আমার ঘুমের ওষুধ দাও, মায়ের কাছে বলবে আমার ঘুম যেতেছে না, ঘুমের ওষুধ দাও, মানে যে আলাদা টাইমে মানে যে ওর হচ্ছে বেহায়া টাইপের কিছু কিছু কথা বলবে, সেই রুগীগুলোর জন্য আপনি হাইসিমিয়াস দেখতে পারেন, 30 কিংবা 200 2 মাত্রা, ইনশাল্লাহ রেসপন্স আসবে আশা করা যায়। আপনার হচ্ছে যে কিছু মহিলা আছে বদমেজাজি, খিটখিটে স্বভাব, অস্থিরতা, নিজে যেটা বুঝবে সেটাই পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞানী, সে অন্যগুলো কোনো রকমে আপনার কর্ণপাত করবে না, এরকম ধরনের কিছু পেশেন্ট আছে মানে যে আলাদা টাইপের, এটা বড় মানুষ হতে পারে ছোট মানুষ হতে পারে, আপনি তাদেরকে ক্যামোমিলা দিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ রেসপন্স আসবে, ঘুম অনেকটা আর যেটা ছিল সেটা ইনশাল্লাহ রিকভারি দেবে আশা করা যায়। তারপর হচ্ছে আপনার কিছু পেশেন্ট আছে রক্ত শূন্যতা আছে, মানে যে শরীরে রক্ত নাই, বাচ্চাদেরও রক্ত নাই, এরকম কিছু পেশেন্টদেরও দেখবেন কি এই অস্থিরতা ফিল করে, ঘুম ধরে না, অস্থিরতা আসে, একাকিত্ব লাগে, এটা সেটা বড় মানুষের হতে পারে ছোট মানুষের হতে পারে, আপনার কেমন যেন উদাসীন, উৎসাহ শূন্য, কোনো কাজে মন বসতেছে না, যেখানে থাকেন সেখানেও বসে যায় কিন্তু ঘুম ধরে না, অস্থিরতা মানে যে সমস্যা, শারীরিকভাবে হস্তমৈথুন করছে, অ্যাবিউজ করছে, মাস্টারবেশন করছে, তারপর লেসবিয়ানের সঙ্গে চলাফেরা করে মানে উভয় লিঙ্গের সঙ্গে চলাফেরা করে, শরীর একবারে নাই করে ফেলে দিচ্ছে, তাদের জন্য চাইনা 6 30 200 1 mm ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো একটা রেসপন্স পাবেন আশা করা যায়। আপনার হচ্ছে ঘুম একেবারেই ধরতেছে না মনে করেন, তাদের জন্য আপনি কী করবেন, কোনো লক্ষণ আপনার নাই, জাস্ট এরকম ধরনের পেশেন্ট অনেকে আসে আর কি আমাদের চেম্বারে, তো আসে আমি তো দেখি, তাদের ক্ষেত্রে গিয়ে আপনি কি করবেন, প্লাসিফ্লোরা মাদার টিংসারটা ব্যবহার করে দেখতে পারেন রাত্রে 10 ফোঁটা করে, ইনশাল্লাহ রেসপন্স আসবে আশা করা যায়, আমি নিজে দিয়ে দেখছি ইনশাল্লাহ রেসপন্স আসছে। আর যাদের হচ্ছে যে আপনার অতিরিক্ত মনে করেন যে ভাবিদের সাথে মেলামেশা করে, করতে 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 করছে শেষ হয়ে গেছে এখন হচ্ছে ঘুমিয়ে আর ধরে না, এরকম আছে না, হস্তমৈথুন করে প্রচুর পরিমাণে দিনে মধ্যে 8 10 বার পর্যন্ত করে, আমার কাছে অনেক পেশেন্ট আসে আমি শুনি তো তাদের কাছে, আমি তো সেক্সুয়াল ট্রিটমেন্টটা একটু হলে বেশি করি, যার ফলে আর কি আসে এরকম ইয়ং পলাফনেরা আসে তাদের কাছ থেকে, সে ওদের ঘুম হয় না, অস্থিরতা একাকিত্ব ফিল করে এবং শরীর একবার নার্ভাস হয়ে যায়, এ তাদেরও ঘুম ধরে না, এদের এরকম যদি পেশেন্ট যদি আপনারা পান তাহলে অ্যাভেনাস সেটাইপার দিয়ে দেখতে পারেন, অ্যাভেনাস সেটাইপার মাদার টিংসার বেটার কাজ করে, আপনি যে যাই বলেন না কেন আপনার বাস্তবতাকে মেনে নিতে হবে, শুধুমাত্র সহস্রতমে শততমে হ্যান ত্যান যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা প্রয়োজন আর কি প্রয়োগ করতে হবে, আমি এটাতে বিশ্বাসী। তবে হ্যাঁ সূক্ষ্মমাত্রায় কাজ করে হোমিওপ্যাথি মেডিসিন সবচেয়ে বেটার, আমি যেহেতু পারি না ওই বিষয়ে তাহলে আমি ওটাকে আলোচনা করতে চাই না আর কি, ওই 8 10 ফোঁটা করে দিয়ে দেখতে পান প্রতি রাত্রে ইনশাল্লাহ কাজ করবে। আর যাদের হচ্ছে যে আপনার কম হচ্ছে না, যাদের প্রেশার আছে হাই প্রেশার 140 150 200 এরকম হয় অনেক পেশেন্টের, 180 এরকম ধরনের যদি কোনো পেশেন্ট পান তাহলে আপনি রাউল ফিয়া সাপরেটিনা মাদার টিংসার জার্মানি এটা ব্যবহার করে দেখতে পারেন,
যদি 1 মাসের বেশি ব্যবহার করা উচিত না মাদার টিংচার। তারপর যে 1x, তারপর 3x, এরকম করে পর্যায়ক্রমে যাবেন, ইনশাল্লাহ রেসপন্স চলে আসবে। এবং দিনে 5 ফোঁটা করে দিয়েও দেখতে পারেন, ইনশাল্লাহ ঘুমটা ইনশাল্লাহ আসবে, আশা করা যায়। তারপর হচ্ছে যে যে কোনো কারণে হোক, কিংবা আপনার কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের জন্য কিন্তু কোকোলা সিন্ডিকা কিন্তু খুব ভালো কাজ করে আপনার। এটা কিন্তু 3200 কোকোলা সিন্ডিকাটা দিয়ে দেখতে পারেন, আশা করা যায় রেসপন্স পাবেন। আর বায়োকমিক কমিকে যা, সেটা আপনি যে মেডিসিনগুলো ইউজ করতে পারেন সেটা ক্যালিফস, তারপর হচ্ছে ফেরামফস, জ্বর টর থাকলে পারে এরকম ধরনের ইয়া করতে পারেন, তবে ইনশাল্লাহ রেসপন্স আসবে, আশা করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি কোনো ক্রমেই আপনার এই মেডিসিনগুলো যদি রেসপন্স যদি যদি না আসে, তাহলে আমি একটা তেলের কথা বলবো, এটা আমি নিজে তৈরি করি, আমার কোম্পানির প্রোডাক্ট বিএসটাইল অ্যাসেস প্রাপ্ত তেল। আপনারা আমার কাছে ফোন দিবেন, আপনাদের ওখানে আছে সেটা নেবেন না, আমি যেটা দেবো সেটা আর কি ব্যবহার করে দেখতে পারেন। আপনি তেল দেওয়ার 10 মিনিট পর থেকে ঘুম ধরবে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনারা আমাকে অবশ্যই নখ দিবেন, যাদের অনেকটা রোগ আছে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি নিতে চান আমাকে আপনারা নখ দিতে পারেন, আমি ইমোতে কথা বলে আপনাদেরকে ওষুধটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের এখানে দেশি ওষুধ যদি নিতে চান, দেশি ওষুধও আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, জার্মানি আছে, সুইজারল্যান্ড আছে। আমরা চিকিৎসার জন্য ব্যবহার করি, প্লাস পাইকারি সেল করি। আমরা হাজবি ওয়াইফ যেহেতু দুজনই ডাক্তার, সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে আপনারা যারা আর কি চেম্বারে যেতে পারেন, অনেক সময় ব্যস্ততার কারণে বসে থাকেন বাসায়, কিংবা সময় পাচ্ছেন না, চেম্বার অনেক দূরে হচ্ছে, তাহলে আমাদেরকে আপনারা নক দিতে পারেন, আমরা আপনাদের কাছে ওষুধটা পাঠানোর ব্যবস্থা করব। আর যদি একেবারেই অনেকটা হচ্ছে, তারা আমাকে নক দিবেন, আমি আপনার জন্য বিশেষ একটা তেল পাঠিয়ে দেবো, দোয়া মাত্র ইনশাল্লাহ ঘুম ধরবে। সেটা দিনেও যদি দিনেও যদি দেন, তারপরও ঘুম ধরবে ইনশাল্লাহ, আশা করা, দোয়া মাত্রই ঘুম ধরবে, যত বড় পাগলই হোক, মানে যে 5 মাস হলে কোনো কম পারে না, সেই পেশেন্টও ঘুম আজ পারবে পারবে আর কি, আশা করা যায়। সেটা অবশ্য স্পেশাল মেডিসিন, স্পেশাল তেল আছে আমার কাছে একটা, এটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আজ এ পর্যন্ত বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় চলে যাব। তারপরও অনেকটার জন্য ভাই মুজাহিদ ডাক্তার সাহেব, আপনার জন্য আমার এই ভিডিওটা করা, আপনি বুঝতে পারছেন তো, আমি ট্রিটমেন্ট করি, আপনি বলতেন যে জানতে চাইছিলেন যে আসলে কী কী দিয়ে ট্রিটমেন্ট করি। আমি লক্ষণ অনুসারে কিছু সাময়িক জ্ঞান দিলাম, যে আমার অত মেধাবী না, আমি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী আমি এই যা, তবে আমি বেশি রেসপন্স পাইছি হচ্ছে আপনার নাক ভমে, আর রাউল ফেতে পাইছি প্রেশার রোগীদের ক্ষেত্রে, আর যারা মেদবহুল তাদের ক্ষেত্রে আপনার ইয়া পাইছি, কী করে কয় ক্যালকুলিয়ার কার্বের রেজাল্ট পাইছি, আবার হচ্ছে ইগনেশিয়াতে রেজাল্ট পাইছি, ক্যামোমিলাতে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাইছি, চায়নাতেও বাচ্চাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাইছি, আবার হচ্ছে যে আপনার ওই ছোটো ছোটো যারা ইয়ং আমাদের বয়সে পোলাপান আছে, এদের ক্ষেত্রে অ্যাভেনাসের ট্যাবে খুব ভালো রেসপন্স পাইছি। আমি আপনাকে কোনটা বলবো ভাই বলেন, তারপরে আমি লক্ষণ অনুসারে যেগুলো আর কি করা দরকার সেগুলো বলে দিলাম। তবে বেশিরভাগ কাজ করে প্লাসিফ্লোরাটা ভালো কাজ করে, রাউল ফেয়া ভালো কাজ করে, এই এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, আপনার ব্যবহার করে দেখতে পারেন। ম্যাটেরিয়া মেডিকেটা প্রচুর পরিমাণে পড়বেন, প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের উচিত যতগুলো সারাদিন রুগী দেখা, পরের দিন হচ্ছে এই রাত্রে গিয়ে এতগুলো রোগীর হচ্ছে বইগুলো ইনশাল্লাহ এক প্রতিদিন একদিন করে করে দেখা উচিত। আমি প্রতিদিনই দেখার চেষ্টা করি, আসলে সময় হয়ে ওঠে না, তারপর দেখি, আমি ছোট ডাক্তার রেজিস্টার্ড ফিজিশিয়ান, যার ফলে আর কি দেখি, দেখতে হয়। আজ এ পর্যন্তই, আল্লাহ তাআলা আপনাদেরকে হাত জয় বৃদ্ধি করে দিক এবং মেধা শক্তি বৃদ্ধি করে দিক। আর হোমিওপ্যাথি ডাক্তার ভাই বোনেরা, আপনারা কিন্তু অনেক ব্যস্ত থাকেন, অনেক লক্ষণ মনে রাখতে হয়, এই জন্য প্রত্যেক দিন একটা করে আমল করবেন, সেটা হচ্ছে রব্বি জিদনি এলমা, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন কওলি রাব্বি কানা ইস্তাইনি আমস্তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা এই আমলটা করে দেখতে পারেন, আল্লাহ তাআলা আপনার মেধাটাকে আরো বৃদ্ধি করে দেবে, অনেক কথাগুলো মনে থাকবে। আজ আর যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান, তারা আমাকে সরাসরি ইমোতে যোগ করে আমাকে ফোন দিতে পারেন, আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো। আমার ফোন নাম্বার হচ্ছে 01721418696। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জাযাকাল্লাহু খাইরা ফিদ দারাইন, আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আসসালামু আলাইকুম।